কথাটা ততটাই কাল্পনিক যতটা না ভাবনা সত্যি। সাকিব আল হাসান বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে আছেন আর কমেন্ট্রি করছেন আতাহার আলী খান। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল 2023 বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোথায় দেখছেন, তখন আতাহার আলীর কণ্ঠে ফুটে উঠল আবেগময় 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনাল জয়ের স্বপ্ন। গত শনিবার কোয়াবের নির্বাচনের কথা ছিল, তবে পর্যাপ্ত প্রার্থী না থাকায় ইলেকশনের বদলে হয়েছে সিলেকশন। জাতীয় দলে নিয়মিত যে সিনিয়র ক্রিকেটাররা খেলছেন তারা তো ছিলেনই না, সাথে ছিলেন না আরও গুরুত্বপূর্ণ অনেকে। তবে জুনিয়রদের মধ্যে যাদেরকে জাতীয় দলের ভবিষ্যৎ মানা হয় জানা হয় তারাই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ এই দুই ভবিষ্যৎ সুপারস্টারকে দেখে সাবেক সুপারস্টার এসে কর্মদান করলেন। শান্তর ঘাড়ে হাত রেখে বললেন, পুরো বাংলাদেশ তোমার সাথে আছে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন যারা বুনেছে তাদের স্বপ্ন পূরণ হবে তো? বড় স্বপ্ন দেখা নিয়ে এর আগেও বহু কথা হয়েছে, তবে মূল কথা এটাই, যদি বড় স্বপ্ন না দেখা হয় তবে তার ধারে কাছেও পৌঁছানো যাবে না। বড় কিছু করতে হলে আপনাকে ব্যতিক্রমধর্মী হতেই হবে। পূর্বের থেকে পরিণত বাংলাদেশ দল এখন অনেকটাই ব্যতিক্রমী, জয়ের ধারায় থাকা এটারই সব থেকে বড় প্রমাণ। শান্ত মিরাজদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা হয়েছে, সাকিব তামিম মুশফিকদের অভিজ্ঞতা ও পূর্ণতা পেয়েছে, মাশরাফির মুখে তাই ফাইনাল সেমিফাইনাল নয় একটা টুর্নামেন্ট জয়ের শ্রেষ্ঠ সময়। সুতরাং অভিজ্ঞতা এবং তারুণ্যতা মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটা দল বাংলাদেশ। মাঠের ক্রিকেট আর ভাগ্য সহায় হলে এটাই বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ। সাদিক আহমেদ সানি, দূরবীন স্পোর্টস।